আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওর্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের রুট ক্যানেল চিকিৎসা সম্পর্কে যে চিকিৎসার মাধ্যমে কোনো নষ্ট দাঁত বা যন্ত্রণা হয় ব্যথা হয় অনেকটা ভেঙে গেছে অর্ধেকটা ভেঙে গেছে অনেক বড় গর্ত হয়ে গেছে এমন দাঁত না ফেলে দিয়ে পুরোপুরিভাবে সারা জীবনের জন্য সংরক্ষণ করার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এটিকেই রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি বলা হয়ে থাকে তো ভিওর্স কোনো দাঁতের যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় আর রুট ক্যানেল ট্রিটমেন্টটি যদি সঠিকভাবে ফ্রেশ হয়ে থাকে তাহলে সেই দাঁতটি কিন্তু পুনর্জীবন পেয়ে যাবে যদি কিনা সঠিকভাবে এবং ফ্রেশ অনুযায়ী আপনার ট্রিটমেন্টটি করা হয়ে থাকে তাহলে দাঁত তার পুনর্জীবন ফিরে পাবে শুধুমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে তো ভিওয়ার্স আসুন এখন জেনে নিই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট আসলে কেমন দাঁতে করা হয় বা কখন করা হয় কোন পর্যায়ে যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে ভিওয়ার্স দাঁতে রুট ক্যানেল চিকিৎসাটি তখনই করা হয়ে থাকে যখন দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় পালপাইটিস শব্দের অর্থ হলো দাঁতের ভিতরে যে পার থাকে যে দন্তমজ্জা রয়েছে উপর থেকে হোক বা দাঁতের যে কোনো একটা সাইড থেকে হোক যদি কোনো ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ এসে দাঁতের ভিতরে থাকা পাল্পে পৌঁছে যায় তখনই দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় বেশ অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় আর এই যে অবস্থা এটিকেই পালপাইটিস বলা হয়ে থাকে আর এই পালপাইটিসে আক্রান্ত দাঁতগুলা রেখে দেওয়ার জন্য না ফেলে সংরক্ষণ করে রাখার জন্যই একমাত্র রুট ক্যানেল ট্রিটমেন্টটি করতে করার প্রয়োজন হয় ভিওয়ার্স এছাড়া পালপাইটিসে আক্রান্ত দাঁতগুলা এভাবে দাঁতের গোড়াও ফুলে উঠতে দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি পালপাইটিসে একটি দাঁত অর্থাৎ দাঁতের যে পাল্পটি রয়েছে সেটি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে নষ্ট হচ্ছে আর তার কারণেই এই দাঁতের গোড়া ফুলে উঠতে পারে সব পালপাইটিসে আক্রান্ত দাঁতেরই যে গোড়া ফুলবে এমনটি কথা নয় তবে পালপাইটিসে আক্রান্ত দাঁতগুলার গোড়া এভাবে ফুলতে পারে নাও পারে ভিওয়ার্স এখানে যে অবস্থাটি দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন যে পালপাইটিস অবস্থাটি কেমন হয়ে থাকে আর দাঁত যখনই এই পালপাইটিসে আক্রান্ত হয়ে যাবে তখনই এটি রাখার জন্য রুট ক্যানেল চিকিৎসা করাতে হবে আর এই রুট ক্যানেল চিকিৎসা যদি সঠিকভাবে ফ্রেশভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু এই দাঁতটি যে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে সেটি বলা চলে যে পুনর্জীবন পেয়ে যাবে অর্থাৎ দাঁতটিকে ফেলতে হবে না রুট ক্যানেল ট্রিটমেন্টটি যদি ভালোভাবে কমপ্লিট হয় সঠিকভাবে করা হয়ে থাকে ফ্রেশ হয়ে থাকে সেক্ষেত্রে এই দাঁতটিতে ভবিষ্যতে আর কখনো ব্যথা ফিরে আসবে না বা ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়া দাঁত দাঁতটা আপনাকে ফেলতে হবে না এটি হলো সব থেকে বড়ো কথা দাঁতটি আপনাকে না ফেলেই দাঁতটি রেখে দেওয়া যাবে কোনো ধরনের ব্যথা হবে না যদি রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হয় ফ্রেশ হয় তো যাদের এ ধরনের দাঁত রয়েছে যে দাঁতে কয়েকবার যন্ত্রণা হয়েছে ব্যথা হয়েছে দাঁতে অনেক বড় ক্যাভিটি হয়ে গেছে দাঁতের দন্তমূল নষ্ট হয়ে গেছে তারা কিন্তু দাঁত ফেলে না দিয়ে রোড ক্যানেল চিকিৎসা করিয়ে দাঁতটি আপনি রেখে দিতে পারেন ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিতে হয় যদি ট্রিটমেন্টটি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই একটি ক্যাব আপনাকে করিয়ে নিতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে এখানে ক্যাপ করে দেওয়া হয়েছে ক্যাপগুলো দেখতেও ন্যাচারাল দাঁতের মতোই হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে পরবর্তীতে ক্যাপ করে দেওয়া হয়েছে তো মোটামুটি ট্রিটমেন্ট যদি ভালো হয় ফ্রেশ হয় সেক্ষেত্রে আপনার সেই দাঁতটি যে দাঁতটিতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাচ্ছেন সে দাঁতটি কিন্তু পুনর্জীবন পেয়ে যাবে অর্থাৎ দাঁতটি আপনাকে আর কখনো ফেলতে হবে না বা ব্যথা যন্ত্রণাও ফিরে আসে না যদি ট্রিটমেন্টটি ভালো হয় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম